জানাবো বাজার পরিস্থিতি। অস্থির ডিমের বাজারে চরম ভোগান্তিতে ক্রেতারা, উৎপাদন খরচ ও বিক্রির মধ্যে লাভের ব্যবধান বেশি থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও ডিমের আড়তে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিম ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর বাজারে এর প্রভাব কেমন দেখতে পাচ্ছেন আমাদের সামনে তুলে ধরবেন? সাথী, আপনাকে শুরুতে বলে রাখি যে গতকাল ভোক্তা অধিকারের সাথে যে ডিম ব্যবসায়ীদের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে যে একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে প্রতি পিস দাম, প্রতি পিস ডিম সর্বোচ্চ মূল্য হবে যে খুচরা মূল্য সেটি হচ্ছে 12 টাকা। কিন্তু আজকে আমরা রাজধানীর যেই পাইকারি আড়ত আছে, যেটি হচ্ছে কাপ্তান বাজার পাশাপাশি তেজগাঁতে, আমরা দুটো আড়তেই মূলত আমরা গিয়েছি এবং খুচরা বাজারও আমরা গিয়েছি। খুচরা বাজারে আজকে যে খুচরা যে বিক্রেতা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু আজকে পাইকারি বাজার থেকে কিন্তু প্রতি পিস তাদের কিনা পড়েছে হচ্ছে 12 টাকা, যার ফলে কিন্তু তারা প্রতি ফলে কিন্তু তারা খুচরা সেটি বিক্রি করতেছে হালি আপনার 55 থেকে 60 টাকা কিন্তু খালি বিক্রি করতেছে। তারা যেটি বলছেন যে সরকার যে নির্ধারণ দাম যে নির্ধারণ করে দিয়েছে, সেই দাম কিন্তু আসলে তারা মাল পাচ্ছেন না, যার ফলে কিন্তু তারা অতিরিক্ত দামে কিন্তু ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি খুচরা ব্যবসায়ীরা আরেকটি দাবি করেছেন যে মূলত যে এই যে ডিমের বাজারে যে কারসাজি, তারা যে তারা যেটি বলছেন যে বিশেষ করে যে ডিম উৎপাদনকারী যে সকল পোলট্রি ফার্ম রয়েছে, যারা মূলত বিশেষ করে যে বড় বড় যেটি 4 থেকে 5টি কোম্পানি আছে, সেই কোম্পানির হাতেই মূলত ডিমের দামটি নিয়ন্ত্রণ করে, এমনটি আসলে এখানকার খুচরা ব্যবসায় তারা আমাদেরকে এটি বলেছেন। কারণ তারা বলছেন যে সরকার যদি ফার্মে যদি ডিমের একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে হয়তো এর প্রভাব খুচরা বাজারে পড়বে, আর না হয় ডিমের যেই সরকার দাম নির্ধারণ করছে তার প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়বে না। তো এমনটি আসলে দাবি করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল তেজগাঁ ডিম আড়ত থেকে আমার কাছে সর্বশেষ। সাথী জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর তেজগাঁও থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন।